হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি পায়ের তলায় মাটি নেই এই মুভিটা রিভিউ করব। এটা কিন্তু বাংলাদেশের ফোর্থ চলচ্চিত্র উৎসবের নন্দনে কিন্তু আজকের ডেটেই, মানে 30 অক্টোবর 2022 দুপুর 1টার সময় শো ছিল। একটার প্রথমে একটা ডকুমেন্টারি ফিল্ম দেখানো হয়েছে, কোথায় পাবো তারে, এবং সেটা রিভিউ পরে আসছে আমার চ্যানেল থেকে। তা এরপর দেখানো হয় কোথায় পাবো তারে, এটা ডিরেক্টেড বাই মোহাম্মদ রব্বি মৃধা, লিখেছেন হলো ফজলা রব্বি, লিড কাস্টে রয়েছে প্রিয়াম, আর্চি, মোস্তফা মনোয়ার, দীপান্বিতা মার্টিন সহ আরও অনেকে। তা 1 ঘন্টা 31 মিনিটের এই মুভিটা কেমন হলো? তো এখানে লিড কাস্টে মোস্তফা মনোয়ার রয়েছে এবং তিনি রীতিমতো কিন্তু ফাটিয়ে এখানে অভিনয় করেছে, এবং মুভিটা এমনভাবে তার একটা পেস ছিল, কোথাও কিন্তু গিয়ে মুভিটা কিন্তু বোরিং মনে হয় না। এবং আমি বলবো যে এরকম মুভি মানে সত্যিকার অর্থে কিন্তু চলচ্চিত্র উৎসবে দেখানোই দরকার। তার মেইন রিজন যেটা হলো যে মুভিটা এমনভাবে শুরু হয়, এখানে মোস্তফা মনোয়ার যে ক্যারেক্টারটা শরীফুল, সে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, সে ড্রাইভিং করে, এবং প্রথমত এখানে দেখানো হয় যে তার যে সেকেন্ড ওয়াইফ রয়েছে, তার ওয়াইফ থেকে সে প্রায় 2 লাখ টাকা ধার নেয় এবং সে ধার সে কিছুতেই পরিশোধ করতে পারে না। এবং যে প্রথম যে তার ওয়াইফ রয়েছে, তার ওয়াইফ থাকে সুনামগঞ্জে, এবং সুনামগঞ্জের বন্যার কারণে তার পরিবার প্রায় ভেসে যাওয়ার মতো অবস্থা, মানে খুব প্রবলেমের মধ্যে তার দিন কাটে। এবং তার সে যেখানে যে অ্যাম্বুলেন্স মানে যে ড্রাইভারি যে করে, সেখানে বিভিন্ন রকম পেশেন্ট আসে এবং সে তার কাজে একদমই খুশি নয়, কারণ তার পরিবার কীরকম আছে এবং তাকে ঠিকঠাক মতো মাইনে দেওয়া হচ্ছে না। তো অনেক প্রবলেম তাকে অ্যারাইজ করতে হয়। তো এরকম একটা সময় আসে যে তাকে কিন্তু তার অ্যাম্বুলেন্সে করে এমন এমন কিছু লোকজন ওঠে, এবং তাদের সাথে তার আগে থেকেই বলা থাকে যে সেখানে কিন্তু মানে কোন রাহাজানি দর্শন অনেক কিছু হতে পারে, এবং সে তার পরিবর্তে কিছু টাকা পাবে। তো তারপরে সে সেই টাকা দিয়ে সে তার ফ্যামিলির মানে প্রথম ওয়াইফ যে রয়েছে এবং সুনামগঞ্জে যে তার যে পরিবার রয়েছে, সেই পরিবারকে সে অনেকটা মানে মুখে অন্ন তুলে দিতে পারবে এরকম একটা সিচুয়েশন, এবং তার যে সেকেন্ড ওয়াইফের থেকে সে যে টাকা ধার নিয়েছিল সেটাও সে শোধ দিয়ে দিতে পারবে। তা আদৌ কি সে সেটা পারে কি না সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা গিয়ে দেখতে হবে। এবং 29 অক্টোবর থেকে শুরু করে 2 অক্টোবর অবধি কিন্তু নন্দনে কিন্তু চলছে ফিল্ম ফেয়ার ফেস্টিভ্যাল, এবং সেখানে কিন্তু বাংলাদেশের 29টা মুভি এসছে। আপনারা সবাই এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন, আমরা বেঙ্গলি ইউটিউব কমিউনিটি থেকে অনেকেই কিন্তু আমরা এতদিনে পোস্ট করেছি, বিভিন্ন রকম ভিডিও বানিয়েছি। যারা হাওয়া দেখেছেন তারা কিন্তু হাওয়া মুভি নিয়ে অনেকটা অনেক ভালো ভালো কথা বলেছেন, তার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলেছেন। এবং আমি আজকে সানডে বলে এমন একটা টাইমে গেছি, আমি যদি পরাণ দেখার জন্য গিয়েছিলাম কিন্তু কোনো না কোনো কারণে পরাণ সেখানে দেখানো হয়নি, তার বদলে কিন্তু কোথায় পাবো তারে এবং পায়ের তলার মাটি নাই এই মুভিটা দেখানো হয়েছে। তা আমি এখানে বলবো যে মুভিটা নিঃসন্দেহে ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় যেরকম যেরকম পজিটিভ দিকই রয়েছে, যেরকম স্ক্রিন প্লেটা যেরকম ফাস্ট রয়েছে এবং বিজিএম আউটস্ট্যান্ডিং রয়েছে। এখানে একটা দৃশ্যের কথা অবশ্যই বলতে হবে, যেখানে মিনার কথা যে বলছি, মিনা সে তার বাচ্চাকে কিছুতেই খুঁজে পাচ্ছেন, তার ছোটো একটা এক মেয়ে এক ছেলে, ছেলে ছোটো মেয়ে একটু বড়, সেই ছেলেটা জলের মধ্যে পড়ে গেছে এবং তাকে খোঁজার চেষ্টা করছে সেই ছেলেটার মা, মানে মিনা, মিনার মেয়ে এবং মিনা, এবং সেই জায়গাটা দুর্দান্ত রকমের। এবং বিজিএম কিন্তু এই মুভিটার কিন্তু রীতিমতো সম্পদ। এবং কিছু জায়গা যেমন নেগেটিভ লেগেছে তার কারণ হলো কিছু একই সিনের কিন্তু বারবার পুনরাবৃত্তি হচ্ছিলো, যার জন্য কিছু কিছু জায়গায় কিন্তু একটু হলেও ল্যাক করছিলো, যেটা কিন্তু আমার এই মুভিটার নেগেটিভ লেগেছে। এবং মোস্তফা মনোয়ার কে ঘিরেই কিন্তু পুরোপুরি মুভিটা, তাকে প্রথম থেকে শেষ অবধি প্রায় প্রত্যেকটা সিনেই সে রয়েছে, তার স্ক্রিন প্রেজেন্স বেশ ভালো। এছাড়া দীপান্বিতা মার্টিন সে যতটুকু সময় স্ক্রিনে এসেছে মোটামুটি ভালো অভিনয় করছে, মিনাও যথেষ্ট ভালো অভিনয় করছে, এবং পার্শ্ব চরিত্র যারা যারা ছিলেন তারা কিন্তু বেশ বেশ ভালো অভিনয় করেছে। তা আমি মুভিটা দেখে সত্যি আমার বেশ ভালো লাগলো, এবং অন্য আর মুভি দেখার অ্যাকচুয়ালি আমি সেরকম টাইম পাইনি। এরপরে 3:30 শো ছিল নডরাই, তা আমি তো নডরাই আগেই দেখে নিয়েছি এবং কীভাবে দেখেছি সেটাও আমি আপনাদের বলেছি, এবং সো চেক আউট মাই ইউটিউব চ্যানেল, সেখানে গিয়ে আপনারা নডরাই মুভির রিভিউ কিন্তু আপনারা চেক আউট করে নিতে পারেন। তো সব মিলিয়ে কিন্তু আমার এই মুভিটা পায়ের তলায় মাটি নেই বেশ বেশ ভালো লেগেছে। আবারও বলছি, যারা মোস্তফা মনোয়ারকে যারা চেনেন, মোস্তফা মনোয়ারকে যারা চেনেন, বিশেষ করে বাংলাদেশের দর্শকরা, তারা তো নিশ্চয়ই খুব ভালো মতো চেনেন। বিশেষ তারা যদি মুভিটা কোনো কারণে মিস করে যান, তারা নিশ্চয়ই এরকম মুভি আবারও দেখবেন, এবং মোস্তফা মনোয়ারের মতো এরকম অ্যাক্টর
প্রচুর বাংলাদেশে রয়েছে সেটা আর বলাই বাহুল্য। এবং আমি আবারও বলছি মোস্তফা মনোয়ারের মুভিটা আমার সত্যি সত্যি অর্থে বেশ বেশ ভালো লেগেছে। এটাই ছিল আমার পায়ের তলায় মাটি নেই মুভি রিভিউ। ভালো লেগে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। টিল দেন, স্টে টিউনড।